বাংলাদেশের রংপুর বিভাগকে অবহেলিত এবং এ বিভাগ বাংলাদেশের না এরকম মনে করতাম আমরা অনেকে, কিন্তু এই জেলায় চমক দেখিয়েছে শহীদ আবু সাইদ। বাংলাদেশটা স্বাধীন করার পেছনে যারা ভূমিকা রেখেছিল তার ভেতরে রংপুরের নাম এখন আমেরিকার হোয়াইট হাউসে পর্যন্ত উচ্চারণ হচ্ছে, শহীদ আবু সাইদের নাম। কয়েকদিন আগে ডক্টর মোহাম্মদ ইউনুস গিয়েছিল না অনুষ্ঠানে, যে কয়েকজনের নাম নিয়ে উনি কথা বলেছিলেন তার ভেতরে রংপুরের নাম আছে। সুতরাং একটা ঐতিহ্যবাহী জায়গা এটা। এখন যদিও আমরা জানি এটা গরিব এলাকা চট্টগ্রাম সিলেটের তুলনায়, তার ভেতরেও সহজ সরল মানুষ এই বিভাগে বাস করে। আর নবীজি জানিয়েছেন গরিব মানুষ সহজ সরল মানুষগুলো ধনীদের চাইতে 500 বছর আগে জান্নাতে যাবে। সে হিসাবে বলতে পারি বাংলার 8টা বিভাগের ভেতরে রংপুরের মানুষ আগে জান্নাতে যাবে, এরপরে বাকি অন্যান্য গুলো। আপনারা এই বিভাগে যারা জন্ম নিয়েছেন বসবাস করছে আমরা খুশি হয়ে বলছি আলহামদুলিল্লাহ।